بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আমার প্রিয় দর্শক বোন এবং ভাইরা, যারা আপনারা দূর থেকে অথবা কাছ থেকে ইকরা বাংলার সামনে বসে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পর্ব দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আমরা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার পর্ব শুরু করেছি, যদিও এই পর্বগুলো আসলে একটু ইমোশন তৈরি করে, কিন্তু আসলে বোধহয় বেশি ইমোশনাল হওয়া বোধহয় ঠিক নয়। তো আমরা চেষ্টা করছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময়ে মদিনার যে মানে অবস্থাটা তৈরি হয়েছিল তার উপরে একটা মোটামুটি আলেখ্য তৈরি করা। যদিও আলেখ্য শব্দের মধ্যে হয়তো কিছু কিছু সময় মনে করবেন যে কিছু বানানো কথা আছে কিনা, না, আমি চেষ্টা করছি না কোনো কথা বানিয়ে বলতে, আমি চেষ্টা করছি যতটুকু অথেন্টিক এটা হওয়া যায়। আর আমি সবসময় আমার আলোচনাগুলোকে আমি বেস করি আমার উস্তাদের লেখা বই আর রাহিকুল মাখতুমের উপরে ভিত্তি করে আমি কথা বলার চেষ্টা করি, এবং আমি নোট করে নিয়ে আসি বিভিন্ন সিরার সাথে সাথে হাদিসের বইগুলোকে আমি একটু স্টাডি করার চেষ্টা করি। আমি চেষ্টা করছি যে বাংলা ভাষায় ইকরা বাংলার উদ্যোগে বাংলা ভাষায় সিরাতের উপরে যেন একটা ভালো কম্প্রিহেন্সিভ আলোচনা আসুক, যেটা শুনে মানুষ শুধু শিখবে না, তারা দৈনন্দিন জীবনে আমলের কিছু না কিছু জায়গা খুঁজে পাবে, যাতে করে নিজেদের জীবনটাকে আলোকিত করতে পারেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা মদিনার জীবনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পর্বে আলোচনা করব যে তিনি কীভাবে মসজিদ নববী তৈরি করার চিন্তা ভাবনা করলেন। মদিনায় আমরা বলেছি যে তিনি এসে আবু আইয়ুব আনসারির বাসায় উনি সাত মাস ছিলেন। আবু আইয়ুব আনসারিরা উপরের তলায় থাকতেন এবং তিনি নিচ তলায় থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আশেপাশেই থাকতেন, কখনও তার সাথেই থাকতেন, কখনও আশেপাশেই থাকতেন। এর মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তিনি তার দাস জায়েদ এবং আবু রাফেয়া এর দুইজনের দাস ছিল। জায়েদকে তো উনি দাসত্ব থেকে মুক্ত করে নিজের ছেলে বানিয়ে নিয়েছিলেন, আর আবু রাফেয়ার দাস ছিল, দুইজনকে তিনি পাঠালেন 500 দিরহাম এবং 2টো উট দিয়ে, যে তোমরা যাও মক্কায় যেয়ে আমার আত্মীয় স্বজনকে নিয়ে আসো। আত্মীয় স্বজনদের মধ্যে বিশেষ করে তিনি যাদের জন্য পাঠালেন তিনি হলেন তার স্ত্রী সাউদা বিনতে জামা এবং আরেকজন স্ত্রী ছিল খুব অল্প বয়সের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজনকে আনার জন্য পাঠিয়েছেন। এবং তার মেয়ে সবগুলোই ওখানে ছিল, ফাতেমা, উম্মু কুলসুম, রুকাইয়া, জাইনাব, এরা সবাই মানে মক্কাতে, একজন মক্কাতে ছিল না, একজন ছিল আবিসিনিয়ায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মানে উনি হিজরত করে তখন আবিসিনিয়ায় ছিলেন, তখনও আবিসিনিয়ায় এই খবর যায়নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসতেছেন। সেই জন্য রুকাইয়াকে সাথে করে নিয়ে হযরত উসমান ছিলেন নাজ্জাশির কাছে, আর বাদবাকি 3 মেয়ে ছিল মক্কায়। তো উনি মানে জায়েদ এবং আবু রাফেকে পাঠিয়ে দিলেন। আর এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে দিলেন এনাদের দুইজনের কাছে, যে তোমরা যারা আসো, বিশেষ করে তার মা, তার স্ত্রী এবং তার মেয়েরা, তার মেয়েদের মধ্যে একজন তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ছিলেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং আরও যারা যারা ছিলেন তাদেরকে তিনি যারা আসতে পারেন তাদেরকে আসার জন্য উনি নির্দেশ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের মধ্যেই তার পরিবারের আরেকজনের আর দুইজনের কথা ভুললেন না, তার মধ্যে একজন হলো উম্মে আইমান এবং আরেকজন হলো উসামা ইবনে জায়েদ, তাদেরকেও নিয়ে আসতে বললেন। ওরা আস্তে আস্তে আসা শুরু করে দিল। কিন্তু যখন মানে প্রশ্ন উঠল জাইনাবকে নিয়ে আসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তখন এটাই দেখা গেল যে একটু বিপত্তি বেঁধে গেল, কারণ জাইনাবের হাজব্যান্ড ছিল আবুল আস, সে তখনও পর্যন্ত তখন মুসলমান হয়নি, আর সে মুশকিল হয়েছে যে এত ভালোবাসতো জাইনাবকে যে ছেড়ে দিতে চায়নি। তো উনি মানে দুটো এ হতে পারে যে হয়তো মুসলমান চলে গেলে আর হয়তো তাকে পাবেন না, এটা চিন্তা করেছেন, দ্বিতীয়ত হলো যে অসম্ভব ভালোবাসতেন বলে হয়তো তাকে রাখার চেষ্টা করেছেন, তাকে আসতে দেননি, আর বাদবাকি সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাথে দেখা করলেন, সবাই চলে আসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি আসলেন তখন তার বয়স ছিল খুবই অল্প, বিয়ে হয়েছে আপনার 6 বছরে, অর্থাৎ মানে সপ্তম অথবা অষ্টম বছরে উনি মদিনায় আসলেন। মদিনায় এসে আল্লাহ রসুলের সাথে দেখা করেছেন, আব্বার সাথে দেখা হয়েছে, মা তো তার সাথে আছে। তো ওই সময় আল্লাহ রসুলকে বলছেন যে আমি আমার আব্বা কোথায় থাকে এবং আব্বার সাথে বিলাল কোথায় থাকে একটু বললে আমি ওদের সাথে দেখা করতে যাব। তো আল্লাহ রসুল বলছেন যে ওই উমুক বাড়িতে আছে। তো আয়েশা সিদ্দিকা সেখানে গেলেন, যে প্রথমে জিজ্ঞেস করলেন, আব্বা ইয়া আব্বাতি কাইফা তাজিদুকা, আপনি কেমন আছেন, আপনি কেমন, আপনাকে কেমন পাচ্ছেন। তো উনি তখন কবিতা পড়া শুরু করেছেন, এটা মজার বিষয় যে উনি কবিতা পড়তেছেন, কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি, যে প্রত্যেক মানুষ আসলে তার আহালের কাছেই ভালো থাকে, আলোকিত থাকে, সুন্দর থাকে, আর আমার অবস্থা এমন হয়েছে, ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি, যে মরণ আমার কাছে খুব নিকটে আসছে, খুব নিকটে আসছে। আরবরা বলতে বোঝায় একটা বাগধারা ব্যবহার করে যে শিরাকিন আলিহি, মানে তার জুতার বিশেষ করে স্যান্ডেলগুলোর যে ফিতা থাকে, যে ফিতা যেমন খুব কাছে একদম দুটো আসে সামনে যে মিশছে একবার কাছে কাছে থাকে, তো ওইটাকে বোঝানোর জন্য বলে যে মানে এত খুব নিকটের। তো বলছে মৃত্যুটা আমার খুব নিকটে চলে আসছে। তো আয়েশা সিদ্দিকা তার আব্বার মাথায় হাত দিলেন, দেখলেন যে মারাত্মক জ্বর, মারাত্মক জ্বর, এটা মেনিনজাইটিসের মতন একটা মানে জ্বর, যে জ্বর আসলে মদিনায় এখনও বোধহয় হয়। আমরা যখন ওখানে ছাত্র ছিলাম তখন আপনারা সবাই চেনেন, আপনাদের পরিচিত শেখ আব্দুর রহমান মাদানী, তো উনি আমরা দুইজন পাশাপাশি রুমে থাকতাম। হঠাৎ করে একদিন বলছে, সালাম ভাই আমি তো খুবই জ্বর পড়েছে, গায়ে হাত দিয়ে দেখি যে অত জ্বর, সাধারণত 100, তখন আমরা তখন ফারেনহাইটে মাপতাম, 102-104 পর্যন্ত পৌঁছে গেছে, আর এত কাঁপতেছে। তো আমরা কী করবো, ডাক্তারের কাছে গেলে তো প্যারাসিটামল দেয়। তো আমাদের এক ভাই ছিলেন ওখানে মদিনায়, ডক্টর আনিসুল করিম সাহেব, ওনার কাছে যে জিজ্ঞেস করলাম, ভাই তার কালকে পরীক্ষা, আজকে তার জ্বর, এখন কী করা যায়। তো উনি ঔষধ দিলেন, আর একটা ঔষধ উনি বললেন যে ইঞ্জেকশন দিতে দেওয়া শুরু করলেন, বললেন যে সালাম ভাই আপনি কি ইঞ্জেকশন দিতে পারবেন। আমি বললাম যে দেবো। বললো যে রাত 2টোর সময় দিতে হয়। আমি বলছি ঠিক আছে আমি দিতে পারবো, আমি কোনো সমস্যা নেই। তো যে গরুকে যে ইঞ্জেকশন দেয় মানে তোর জ্বর ভালো করার জন্য, সেইটা দিলে দিলেন। তো আমার তখন মনে হয়েছে যে মদিনার জ্বর এত শক্তিশালী জ্বর। তো এখন যখন মানে ইতিহাসে যখন পড়ি তখন দেখি যে আল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ধৈর্যশীল মানুষও বলতেছেন যে মা মরণ আমার একেবারে জুতার ফিতার কাছে চলে আসছে, এত এত মারাত্মক জ্বর হয়েছে। তো উনি একটু মন খারাপ হয়ে, ছোট্ট মানুষ তো, 7-8 বছরের মেয়ে, আর কতটুকুই হবে, মনটা খারাপ হয়ে গেছে যে আরে আমার আব্বার এত জ্বর হয়েছে যে উনি গান গাচ্ছেন এখন জ্বরের জন্য। উনি পাশে ছিলেন বিলাল, তো বিলাল তো নিজের আপন ভাইয়ের মতোই ছিল, হযরত আবু বকর তাকে কিনে আজাদ করে দিয়েছিলেন, এক পরিবারের অংশ মনে করা হতো। উনি যে বললেন যে বিলাল কাইফতা জুদিকা, তুমি তোমাকে কেমন পাচ্ছ, তুমি কেমন লাগতেছে, তখন উনিও একটা কবিতা পড়া শুরু করলেন। মানে অনেক সময় দেখা যায় যে অনেক জ্বর বা অনেক রোগটোগ হলে একটু গান গান ঘুনঘুনি ভাব একটু যেন আসে, আমার কাছে তাই মনে হলো। বিলাল তখন কবিতা পড়তেছেন, আলা আলাইতা শায়রি হাল আবি থান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইদখিরুন ওয়া জলিলু ওহাল আরাদনা ইয়াওমান মিয়াহ ওয়া মিজান্নাতিন ওহাল ইবদুনা লি শামাতান ওয়া তাফিলু। উনি বললেন, দেখো আমি কি, আমি জানি না হায় রে আজকে রাত্রে কি আমি বেঁচে থাকবো কি না, এমন একটা উপত্যকায় যে আমার চতুর্পাশ শুধু ঘাস আর এগুলো ছাড়া আর কিছু যেন নাই মনে হয় আমার কাছে, আর আমি কি কোনোদিন এরকম পাবো কি না, যে মিজান্নার যে পানি আছে সেই পানি কি আমি কোনোদিন পাওয়া পাবো কি না, মিজান্নার পানিটা একটু খারাপ পানি ছিল, সে পানি খেলে মানুষের সমস্যা হয়। তারপরে বলতেছে যে সেই এখানে কি আমার এমন কিছু হবে যে যার কারণে আমি বেঁচে থাকতে পারবো, আমার ভালো থাকবো, একটা একটা কবিতার লাইন অথবা হতে পারে উনি নিজেই রচনা করেছেন, আবু বকর কবিতা রচনা করেছেন এটা আছে, কিন্তু বিলাল যে কবিতা রচনা করেছেন এ সম্পর্কে অনেকে বলে থাকেন যে এটা ওনার কবিতা ছিল না, উনি উদ্ধৃতি দিয়েছেন, হতে পারে, তবে আমি মনে করি যে তার কবিতা হবে, কারণ এই কবিতাটা, এই যে বিশেষ করে আলা আলাইতা শায়রি হালাবি তান্না লাইলাতান, এই কবিতা এত জনপ্রিয় হয়ে যায় পরবর্তী পর্যায়ে
যে মানুষ এটাকে মুখে মুখে বলতো। বিলাল বলেছে, আয়েশা সিদ্দিকা মুখস্থ করে নিয়েছেন, আয়েশা সিদ্দিকা এটা মানুষের সামনে বলতেন এবং তার মুখের কথা মানুষ এত মুখস্থ করে ফেলতো ওই কবিতাটা, যে জুররুম্মা নামে একজন খুব নাম করা কবি আছেন, তার খুব মানে জনপ্রিয় একটা কবিতার প্রথম লাইন কিন্তু এটা, মানে এটা পরবর্তী পর্যায়ে তিনি লিখেছেন। তো মানে উনি ভাবাচাকা খেয়ে গেলেন হযরত আয়েশা, যে বলেন কি ব্যাপার, আমার বাবাও গান গাচ্ছে, আমার ভাই বিলালও গান গাচ্ছে। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বারও অবস্থা, গায়ে হাত দিয়ে দেখলাম যে গা পুড়িয়ে যাচ্ছে, আমার ভাই বিলালেরও অবস্থা এরকম, তো আপনি একটু দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর কাছে হাত তুললেন, দোয়া করলেন। সেই দোয়ার ভাষাটা আমি আপনাদেরকে বলি। উনি বললেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, ও আল্লাহ তুমি মদিনাকে আমার আমাদের কাছে ভালোবাসায় দাও, এমন বস্তু বানিয়ে দাও যাকে ভালোবাসা হয়। লিকা হব্বিনা লি মক্কাতা আও আশাদ্দু হুব্বান, যেমনভাবে আমরা মক্কাকে ভালোবাসি অথবা মক্কার চেয়ে ভালোবাসা আমাদের মধ্যে বাড়াই দাও। চিন্তা করেন, কোনো জিনিস যখন পছন্দ না হয় তখন এই দোয়াটা করতে হয় যে আল্লাহ অমুক জিনিসটাকে আমার কাছে পছন্দনীয় করে দাও। অনেক সময় স্ত্রী অথবা স্বামী পছন্দ হচ্ছে না, তখন মানে স্ত্রী সম্পর্কে আল্লাহর কাছে বলতে হয় আল্লাহ তাকে আমার কাছে পছন্দনীয় করে দাও, অথবা আল্লাহ ওই স্বামীকে আমার জন্য পছন্দনীয় করে দাও। এই যে দোয়াটা, আল্লাহ রাসূলের দোয়াটা কিন্তু আসলে আমাদের শেখা দরকার। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা, ও আল্লাহ মদিনাকে তুমি আমাদেরকে পছন্দনীয় করে দাও। কা হুব্বিনা লি মক্কাতা, যেমনভাবে আমরা মক্কাকে ভালোবাসি, আও আশাদ্দা হুব্বান, অথবা তার চেয়ে আরও বেশি ভালোবাসা আমাদের মধ্যে বলে দিয়ে দাও। এরপরে উনি আরেকটা দোয়া করে যাচ্ছেন, এই কন্টিনিউ করতেছেন, ওয়াসাহ্হা, এবং একে হেলথি এয়ার জায়গা বানিয়ে দাও, এটাকে স্বাস্থ্যকর জায়গা বানিয়ে দাও। ও বারেক ফি সাআইহা ওয়া মুদ্দিহা, এবং এখানে যে মাপ যন্ত্রগুলো আছে, যেমন আমরা আমাদের দেশে যে মাপার জন্য যে পালি ব্যবহার করা হয়, হ্যাঁ, সেই সা যেটাকে আমরা বলে, এই সায়ে যে মাপা জিনিস হবে সেখানে যেন বরকদান করে। এটা একটা খুব বড় দোয়া, যে আমার এক বস্তা চাউল আছে, সেই এক বস্তা চাউলের মধ্যে এমন বরকদান করো যেন আমি, অনেক সময় দেখা যায় এক মাসে এক বস্তা চাউল শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল দোয়া করে দিলেন যে এটা এমন বরকত যেন দিয়ে দেয় যে এখানে যেন অল্পতেই সবার হয়ে যায়। হ্যাঁ, ওয়ানকুল হামাহা ফাজআল হাফি জোহফা, আল্লাহ তুমি এখানে যে জ্বরটা মানুষকে অ্যাফেক্ট করতেছে এটা দূরে সরে নিয়ে জোহফাতে পাঠিয়ে দাও। জোহফাতে তখন মানুষ বসবাস করতো না, জোহফা ছিল একটা বিরান এলাকা, এখন এখন কিন্তু জোহফা একটা টাউন। আবার মনে করবেন না যে কী অবস্থা, আল্লাহ রসুলতে মদিনার জ্বরটা জোহফায় দিছে, মদিনা এখন জোহফা একটা টাউন, সেখানে মানুষ বসবাস করে। কিন্তু ওই দোয়াটা করার কারণ হলো যে আল্লাহ তুমি এই জ্বরটা মদিনার থেকে জোহফা পাঠিয়ে দাও, মানে হলো দূরে পাঠিয়ে দাও, এটা ওই জায়গাতেই জ্বর থাকবে এমন না, কারণ এই জ্বর কিন্তু শুধু জোহফাতে বা মদিনাতে না, আরও অনেক জায়গায় আছে। তবে এই দোয়াটার বলার পিছনে কারণ হলো সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্ট, উনি এই দোয়া করে দিয়েছেন মানে এখন সবার কাছে বোঝা গেল যে এই মদিনা এখন আর মারাত্মক ধরনের কোনো জায়গা হবে না। মদিনায় আমি তো বলেছি যে কোনো জ্বর এখনও আসে, আমি নিজে আমারও নিজেরও জ্বর হয়েছে, আর তো শেখ মাদানির গল্প তো আপনাদের করলাম, জ্বর আছে কিন্তু ওই জ্বরটা তাউন আকারে নেই, মহামারী আকারে নেই, প্রাবল্য হিসেবে নাই, এই জ্বরটা এখন অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। তবে জোহফাতে যখন মানুষ বসবাস করে সেখানে যে সবসময় জ্বর হচ্ছে তা না, তো ওখান থেকে এটা আল্লাহ রাসূল বলতে বুঝাইছেন যে এটা এই মদিনার থেকে দূরে এমন এক জায়গায় নিয়ে যাও যেখানে মানুষ বসবাস করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন উনি এবং বলে দিলেন, দেখো আমার মক্কাকে আমার দাদা আমার আব্বা ইব্রাহিম আলাইহিসসালাম হারাম করে দিয়েছিলেন, যে আল্লাহ তুমি এই শহরটাকে তুমি হারাম করে দাও, আমিও মদিনাকে হারাম করে দিলাম। তো মক্কায় যেমনভাবে পশু পাখি মারা যায় না, যায় না, মদিনার অভ্যন্তরে যে জায়গাটা আল্লাহ রাসূল হারাম করেছেন সেখানে কিন্তু প্রায় একই হুকুম। তো এই 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 সম্মানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে এবং তার নিজস্ব চিন্তার মাধ্যমে এটা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। মদিনার বসবাস এখনও যারা হাজিরা যান তারা বলেন যে মদিনায় বসবাসটা এত ভালো লাগে, আমরা তো আমি সৌদি আরবের প্রত্যেকটা শহরে প্রায় আমি গেছি, কিছু কিছু শহরে একাধিক দিন থাকছে, রিয়াদে তো আমি 2 বছর কাটাইছি, জেদ্দাতে থাকছে, মক্কায় থাকছে, মদিনায় থাকছে, এখনও পর্যন্ত আমার কাছে কেন জানি মদিনার জীবনটা যেন একটু বেশি ভালো লাগে, ওখানের মানুষগুলোর প্রকৃতি যেন একটু বেশি ভালো লাগে। এটা এদের দোয়ার কারণে,
আল্লাহ তুমি আমাকে মদিনাকে আমার কাছে প্রিয় বানায় দাও, যেমনভাবে মক্কা আমাদের কাছে প্রিয় ছিল অথবা তার চেয়ে আরও বেশি। আল্লাহ তুমি এর এখানে মুদ এবং সা আতে তুমি বরকত দান করো, আল্লাহ তুমি এখান থেকে জ্বরগুলোকে অন্য জায়গায় স্থানান্তরিত করো। আসলে তাই পাওয়া যায়। তবে এখানে আরেকটা জিনিস আছে, সেখানে একটা দোয়া একটা হাদিস এমন আছে যে মদিনায় খবিজদেরকে বের করে দেয়, যেমনভাবে কোনো রেত লোহার উপরে পড়ায় রাস্টকে মরিচাকে দূর করে দেয়, তেমনভাবে মদিনা খবিজদেরকে ওখান থেকে বের করে দেয়। আমি দেখলাম যে মদিনায় অনেক লোক ওখানে যে দেখা যায় যে ভিসা নিয়ে গেছে কি সুন্দর, এক বছরও টিকতে পারে না, চলে গেছে। তো তাদের জীবন টুকুন দেখতো নামাজ কালাম নাই, কিছু নাই, খবিজ লোক ধরনের লোকদেরকে আল্লাহ আসলে মদিনায় রাখার সুযোগ দেয় না। তো আল্লাহ তাআলার দোয়া, আল্লাহ রসুলের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন, মদিনায় জীবনযাপনের উপযুক্ত হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন মদিনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ শুরু করে দিচ্ছেন। এই মদিনাটা সেটল হয়ে গেল যে মদিনায় এখানে থাকা হবে, লোকজনের মনের যে কষ্ট ছিল মক্কা থেকে আসার কারণে এই দোয়ার মাধ্যমে এটা কিন্তু সুন্দর হয়ে গেল। এই জন্য ইসলাম কিন্তু শুধু ফিজিক্যাল ট্রিটমেন্টে কাজ করে না, এটা মেন্টাল ট্রিটমেন্ট কিন্তু বড় একটা জিনিস। মনে রাখতে হবে যদি আপনার মন কোনো ডাক্তারের চিকিৎসায় যদি ভালো না লাগে তাহলে তার ভালো ঔষধও আপনার কাজ দেবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই দোয়াটা এত বড় কাজ করলো যে প্রত্যেকের মনের মধ্যে এমন গেঁথে গেল যে ইনশাআল্লাহ মদিনা আমাদের মক্কার চেয়েও আরও সুন্দর জায়গা হবে, এখানে থাকতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের নবী এই জায়গার জন্য দোয়া করে দিয়েছেন। এই যে মেন্টাল এই যে স্ট্রেংথটা মানুষ পেয়ে গেল, এখানেই মদিনার বরকত জন্য আরও একটু বেড়ে গেল বলে আমার কাছে মনে হয়। এখন আমরা আসি যে মদিনায় যারা অধিবাসী ছিল তাদের সম্পর্কে একটু আমরা জেনে নেই, তাহলে আল্লাহ রসুল কীভাবে মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কাজ করতেছেন তার একটা নকশা প্ল্যান আমরা জানতে পারবো। এখানে আসলে তিন ধরনের লোক আমরা ওই সময় দেখতে পাচ্ছি। এক ধরনের লোক হলো যারা ঈমান এনেছে এবং তাদের সংখ্যা এমন বৃদ্ধি হয়ে গেছে, আর বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে যেদিন থেকে উনি আসছেন সেদিন থেকে এই কয়েকদিনের মধ্যে গত 14-15 দিনের মধ্যে এমন হয়ে গেছে যে ঘরে ঘরে মানুষ মুসলমান হয়ে গেছে। মানে এত বেশি মুসলমানদের সংখ্যা হয়ে গেল যে মানে এদের পাওয়ারটাই মদিনার মধ্যে সুপার পাওয়ার হয়ে গেল। আল্লাহ তাআলার একটা বিরাট একটা নিয়ামত যে মুসলমানদের, এবং এদের দুটো গ্রুপ মানে দেখা দিল, এই গ্রুপ মানে ওই এখনকার মতন গ্রুপ না, যে আমরা ওই কবিলা কবিলায় আগে তো বিভক্ত হয়ে যেত যে এটা এই বংশের, ওইটা ওই বংশের, এই লোকটা এই গোত্রের, ওই লোকটা ওই গোত্রের, এইরকম আর গোত্র থাকলো না। একটা উম্মাটিক চিন্তা তৈরি হয়ে গেল যে আমরা উম্মা, এক উম্মা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে আমরা এক উম্মা, এবং এই উম্মার বিপরীত আর একটা মানে গ্রুপ থাকবে, তারাও বিভিন্ন কবিলার হতে পারে। তো এই উম্মাটিক চিন্তাটা এখানে তৈরি হয়ে গেল সর্বপ্রথম মদিনায়, যে বহু গোত্রের মানুষ সব এক হয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানুষ। তবে এর মধ্যে দুটো ডিভিশন অটোমেটিক তৈরি হয়ে গেল, এবং এই ডিভিশনটা ইসলাম নাজায়েজ মনে করে না। একটা ডিভিশন হলো যারা মনে করতো যে আমরা আমাদের কাছে অনেক ভাই বোন মক্কা থেকে চলে আসছেন, যারা জীবনের মায়া ত্যাগ করেছেন, যারা সম্পদের মায়া ত্যাগ করেছেন, নিজের ঘর বাড়ি ছেড়ে এসেছেন, নিজের স্ত্রী পরিবার পরিজনকে ছেড়ে একেবারে একা একা আমাদের নবীর সাথে এসেছেন, তো তাদেরকে এমন সহানুভূতি এবং আদর দেখানো শুরু করে দিল যারা মনে করতো যে আমার নিজের আপন ভাই আসছে। এদেরকে যারা এরকম সহানুভূতি দেখাতো এদেরকে আনসার বলা হলো। আল্লাহ রসুল তাদেরকে নাম দিয়ে দিলেন, তোমরা আজকে থেকে তোমাদের নাম হয়ে গেল আনসার, সাহায্যকারী। আর যারা এইরকম জীবনের সব কিছু ছেড়ে কপর্দকহীন হয়ে আল্লাহর শুধু আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে একটা দেশ ছেড়ে এসে আর একটা দেশে স্থানান্তরিত হলেন, আনন্দ চিত্তে এটা গ্রহণ করলেন, তাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুহাজিরুন নাম দিলেন, যে তোমরা হিজরতকারী। এবং মহাজিরুন এই হিজরত করা মনে করবেন না যে এখনকার মতন মনে হয় যে যে দেশে আমরা হিজরত করে যাই খুব আরামে থাকি, সেখানে চাকরি পাই বাকরি পাই ভালো থাকি, না, বরং মানে ওখানে আসার পরে আগের যারা যে অবস্থা ছিল সেখান থেকে সম্পূর্ণ খারাপ অবস্থায় এসে এখানে অর্থনৈতিকভাবে তারা সমস্যায় পড়ে গেল। তারা এখন কয়েকটা সমস্যার সম্মুখীন, তারা একটা হলো যে প্রথম যে সমস্যা হলো যে একটা সভ্যতা বানাতে হবে। আগে মক্কাতে মিক্সড সভ্যতা এমনভাবে ছিল যে সেখানে ইসলামের শক্তি কম ছিল, এখন এখানে ইসলামের শক্তি বৃদ্ধি হয়েছে, এখন এমনভাবে সভ্যতাটা তৈরি করতে হবে যাতে সবাইকে ইনক্লুড করে, আবার
ইসলামের প্রাধান্য বিস্তার থাকে, বিজয় থাকে সেখানে। দুই নম্বর হলো জীবন ধারণ এবং অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী হতে হবে, কারণ ওখানে এখন এমনি মদিনার লোক খুব বেশি ধনী ছিল না, ব্যবসায়ী ছিল না, তো তারা তাদের মধ্যে ম্যাক্সিমাম ইনকাম ছিল কিন্তু খেজুর বাগান থেকে, যেটা আসতো খেজুর বিক্রি, ওরা এক্সপোর্ট করত। তো সরি, আমরা যেটা দেখতে পাই মদিনার সাধারণ মানুষরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরাই বেশি বেশি ছিল ওখানে। খুব এলিট শ্রেণী, যাদের অনেক ধন সম্পদ ছিল, এরকম মুসলমানদের মধ্যে তেমন কেউ ছিল না, ছিল যারা মুসলমান হয়েছে তারা সব এরকম। তবে এদের বিপরীতে আরেকটা গ্রুপ ছিল, সেটা আমরা আলোচনা করব, তাদের হাতে টাকা পয়সা ছিল বটে। তো এখন এরা চিন্তা করলো যে আমাদেরকে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং আমাদেরকে এখানে জীবনযাপন করার একটা ব্যবস্থা করতে হবে। এখন হাতে শক্তি আসছে আমাদের নবীর হাতে, সেটা হলো নবুয়তের শক্তি আসছে এবং নবুয়তের সাথে সাথে রাষ্ট্র শক্তি চলে আসছে হাতে, কারণ তাকে মানুষ এমনভাবে গ্রহণ করেছেন যে সেখানে আর অন্য কারোর কোনো শক্তি দেখাবার কোনো সুযোগ নেই এবং তিনি হলেন এখানে একচ্ছত্র অধিপতির মতন। তো রাজনৈতিক এবং রাষ্ট্রীয় শক্তি তার হাতে আসছে, এটাকে ইমপ্লিমেন্টেশন করা, এটাকে মানুষকে ফ্লারিশ করা এমনভাবে যে ইসলামের দেওয়া এই জীবন পদ্ধতি সমস্ত জীবন পদ্ধতির চেয়ে উন্নত, এটা কিন্তু এখন এই গুটি কয়েক মুসলমানদেরকে দেখাতে হবে। এখন এই এখানে আসার সাথে সাথে তাদের থ্রেট আসা শুরু হয়ে গেল, যুদ্ধ এবং যুদ্ধের সাথে সন্ধি, এই সমস্ত পর্যায়গুলো তাদের আসা শুরু হয়েছে। এখানে আসার সাথে সাথে আরেকটা জিনিস হয়ে গেল যে আগে হারাম হালাল ব্যাপারে মুসলমানরা অবশ্যই মেনে চলতো, কিন্তু তারা বাধ্য হয়ে তাদেরকে অনেক কাজ করতে হতো মক্কার জীবনে। এখানে তো যেহেতু শক্তি হাতে আসছে, তো এখানে তো এরকম বলা যাবে না যে এখন হালাল খাদ্য আমাদের খাওয়া দরকার নেই কারণ আমরা মনে হয় অন্যগুলোতে সমস্যা হবে না। এখানে বলা হলো যে তুমি খাওয়ার ব্যাপারে, পড়ার ব্যাপারে, তোমার জাগতিকতার ব্যাপারে হালাল উপায়ে তোমাকে চলতে হবে। তা হালাল হারামের প্রশ্নটা এখানে সাংঘাতিকভাবে দেখা দিল, এটা এটা মানে গোটা বাজার, গোটা মার্কেট, আন্তর্জাতিক মার্কেট এগুলোকে কিন্তু কাজ করবে। এখানে আমরা পরে ইনশাল্লাহ এর ব্যাপক আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে এখন আসলো যে ইবাদাত এবং আখলাকের জিনিসগুলোকে, যেগুলোকে ইসলাম প্রমোট করে, সেগুলোকে এখন দেখাতে হবে বিজয়ী শক্তি হিসাবে। আগে তো দেখতে হতো পালায়ে, চুরি করে করে এখানে সেখানে, যে কখনো দেখা যেত যে পাহাড়ের কোনো গুহায় যেয়ে নামাজ পড়তেছে অথবা লোকচক্ষুর অন্তরালে যেয়ে নামাজ পড়তে হচ্ছে। এখন এখানে সে সুযোগ আর থাকলো না, এখানে বলা হলো যে না, এখানে যেয়ে আমাকে ভালো জায়গায় ভালো অবস্থায় আমার এখানে কাজ করতে হবে। তো ইবাদত এবং আখলাকের, বিজয়ী শক্তির আখলাক দেখাতে হচ্ছে। আরেকটা হলো যে সমাজ বানাবার জন্য সামাজিক জীবন, এখানে বিয়ে, তারপরে হলো ফেস্টিভ্যালস, বিভিন্ন মেলা, বাজার, তারপরে হলো একে অপরের সম্পর্ক, লেনদেন, সামাজিক লেন সম্পর্ক, এই সমস্তগুলো কিন্তু এখন ফ্লারিশ করতেছে। এগুলো তাদের সামনে এখন আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোতে খুব গভীরভাবে মন দিলেন যে এখানে কীভাবে কী করা যাবে। এবং দেখবেন যে মদিনার জীবন শুরু হয়েছে, একটার পর একটা আয়াত নাজেল হচ্ছে, সুরা নাজেল হচ্ছে, ওই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করতেছে। এটা কিন্তু মক্কী জীবনে ছিল না। মক্কী জীবনে মৌলিক আলোচনা থাকতো আপনার তৌহিদ, রেসালাত এবং আখেরাত। তৌহিদ আল্লাহর একত্ববাদ, রেসালাত আল্লাহ রসুলের নবুয়াত, এবং আখেরাতের কেন্দ্র কীভাবে আখেরাতকে কেন্দ্র করে আমাদের জীবন গঠিত হবে। আর মদিনায় এসে তখন এই বিষয়গুলো নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ডিল করতে হচ্ছে। এই এক ধরনের লোক ছিল যারা মানে ইসলাম গ্রহণকারী। আর দ্বিতীয় হলো মুশরিকিন, মুশরিকিন যারা মুশরিক, যারা তখন মুসলমান হয়নি, তাদের মানে মানে শক্তি কমে গেছে কিন্তু তারা সেখানে ছিল, এবং তারাও কিন্তু এক গোত্রের না, বিভিন্ন গোত্রের। যেমনভাবে মুসলিমরা বিভিন্ন গোত্র থেকে এসে এক হয়েছে, তেমনভাবে মুশরিকরাও বিভিন্ন গোত্র থেকে আসা কিন্তু এক। এই জন্য এটাকে এক বলা হয় যে সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল। প্রত্যেক সমাজে, প্রত্যেক জায়গায় কিন্তু এই হক বাতিলের এই দুটো গ্রুপ কিন্তু সব জায়গায় থাকবে। কিন্তু যদি ইসলামের গ্রুপগুলো যদি উম্মাটিক চিন্তায় গঠিত হয়, তাদের শক্তি থাকে বেশি। আর মুসলিমের, ইসলামদের গ্রুপ, ইসলামের যে গ্রুপগুলো আছে যদি আলাদা আলাদা হয়ে থাকে, তো ওদের শক্তি কমে যায়। এটা হলো বর্তমান জামানার সমস্যা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওইটাকে সাকসেসফুলি বিভিন্ন গোত্রের মুসলমান কিন্তু উম্মাটিক চিন্তায় এক করতে পারছিলেন, যার ফলে শক্তি ছিল অসম্ভব বেশি। আরেকটা গোত্র, আরেকটা আরেক ধরনের মানুষ ছিল, তাদেরকে ইহুদি বলা হতো। সেই সময়কে আহলে কিতাব বলতে যাদেরকে বোঝানো হতো, তার মধ্যে জবুরের অনুসারী, তারপরে মুসা আলাইহিস সালামের অনুসারী এবং
মুসা আলাইসাল্লামের অনুসারী। তো মুসা আলাইসাল্লাম অনুসারীদেরকে মানে বনু ইসরাইল বলা হতো, এবং বনু ইসরাইলের ১২টা গোত্র থেকে আসা যে মানে এরা মানে বংশধর, তাদেরকে মূলত ইহুদি বলা হতো। তো এই ইহুদিরা মদিনায় ছিল। আমরা ইনশাল্লাহ মানে পরবর্তী পর্যায়ে পর্বে আমরা এখানের মানুষগুলো সম্পর্কে আরও ব্যাপক আলোচনা করব, কারণ এটা জানতে পারলে আমরা বুঝবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোন প্ল্যানে এই মানুষগুলোর সাথে যে চুক্তিটা করতেছেন, আমরা ওই চুক্তি নিয়ে গভীর আলোচনা করব যে ইনশাআল্লাহ যে কেন তিনি এই চুক্তিতে এতগুলো কথা তিনি বলতেছেন। কারণ এই মানুষগুলোর মানস অবস্থা যদি আমরা না বুঝি তাহলে চুক্তিটা আমরা বুঝতে পারবো না। ইনশাআল্লাহ আপনারা পরবর্তী পর্যায়ের জন্য অপেক্ষা করবেন, দোয়া করবেন, আমরাই আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা যেন শিক্ষা নেই, তার তৌফিক তিনি আমাদেরকে দেবেন এই দোয়া করছে। ভালো থাকুন, ততক্ষণে ইনশাআল্লাহ পরবর্তী পর্বের দাওয়াত দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।